নাসুরবানা ইসরায়েলের আক্রমণত তচনছ হয়ে পড়েছে গাজা শহর। হামাসক সম্পূর্ণরূপে নিঃশেষ করার লক্ষ্যে ইসরায়েল ডিফেন্স ফোর্সে অব্যাহত রাখিছে গ্রাউন্ড অপারেশন। ইফালে গাজার উদ্ধার করা হয়েছে পণবন্দীর মৃতদেহ। ইসরায়েল আর হামাসর যুদ্ধের 43টা দিন যুদ্ধের মাজতে উদ্ধার করা হয়েছে ইসরায়েলের বন্দী করে অনা এগারী মহিলার মৃতদেহ। 7 অক্টোবরত হামাসে ইসরায়েলের ভূখণ্ডত প্রবেশ করে হত্যাযোগ্য নরসংহার চলাই 241 গৰাকী লোকক বন্দী করে আনিছিল গাজা স্ট্রিপত। আর সেই 241 গৰাকী পণবন্দীক মুক্তির দাবিরে ইসরায়েল ডিফেন্স ফোর্সে অব্যাহত আছে ধারাবাহিক অভিযান, ধারাবাহিক আক্রমণ হামাসর ঘাটিত। আর তেনে সময়তেই উদ্ধার করা হল এগারী মহিলা পণবন্দীর মৃতদেহ। যা 7 অক্টোবরত ইসরায়েলের ভূখণ্ডত প্রবেশ করে হামাসে হত্যা করেছিল মহিলাগৰাকীৰ স্বামীক। ১৪০০ লোকক হত্যা করেছিল, তার ভিতর এই মহিলাগৰাকীৰ স্বামীও আছে। স্বামীক হত্যা করে মহিলাগৰাকীক হামাস সন্ত্রাসবাদীয়ে লৈ আহিছিল গাজা স্ট্রিপলৈ। আর সেই 65 বছরীয় মহিলাগৰাকীৰ মৃতদেহ উদ্ধার করা হয়েছে গাজা স্ট্রিপত। গাজা স্ট্রিপর সর্ববৃহৎ হাসপাতাল আল সিফা হাসপাতালের সমীপত উদ্ধার করা হয় মহিলা পণবন্দীগৰাকীৰ মৃতদেহ। ইতিমধ্যে IDFএ মহিলাগৰাকীৰ মৃতদেহ উদ্ধার করে মহিলাগৰাকীৰ পরিচয়ও উদ্ধার করেছে। IDFএ দাবি করে আহিছিল যে 241 গৰাকী পণবন্দীক এখন শিশু হাসপাতালত রাখিছিল হামাস সন্ত্রাসবাদী। কিন্তু এতিয়াও সেই 241 গৰাকী পণবন্দীক উদ্ধার করব হোৱা নাই বা হামাসেও কোনো সদুত্তর দিয়া নাই এই সকল পণবন্দীক মুকলি করে দিয়ার ক্ষেত্রে। শেহতীয়াকৈ হামাসে এটা শর্ত আরোপ করেছিল যে 5 দিনের যুদ্ধবিরতি লাগিব, তেতিয়াহে 70 গৰাকী প্রথম পর্যায়ের 70 গৰাকী মহিলা শিশু পণবন্দীক মুকলি করে দিব হামাসে। কিন্তু নাসুরবান্দা ইসরায়েলে যুদ্ধবিরতির ক্ষেত্রে কোনো ধরনের আপোষ নকরে, কারণ যুদ্ধবিরতি মানে হামাসক সময় দিয়া হব আন এটা কুটাঘাত সংঘটিত করবলে। সেইভাবে নিরবিচ্ছিন্নভাবে আক্রমণ চলি আছে গাজা স্ট্রিপত। গাজা স্ট্রিপর আক্রমণ কেবল উত্তর গাজাতে সীমাবদ্ধ নাই, এতিয়া দক্ষিণ গাজাতো আক্রমণ চলার অভিযান আরম্ভ করেছে, পরিকল্পনা গ্রহণ করেছে IDFএ। কারণ আল সাইফা হসপিটালত যে ঘাটি উদ্ঘাটন করেছে হামাসর IDFএ, এই ঘাটি উদ্ঘাটন করার লগেলগে যে সুরঙ্গ যে টানেল আছে হসপিটালের এই টানেলেরে এতিয়া হামাস সন্ত্রাসবাদী পলাই যার সন্দেহ প্রকাশ করেছে। সেইভাবে দক্ষিণ গাজাত থাকা সাধারণ নাগরিকক অতি শীঘ্রে দক্ষিণ গাজা এড়িবলৈ নির্দেশ দিছে, বারম্বার নির্দেশনা জারি করেছে IDFএ। উত্তর গাজার দরে দক্ষিণ গাজাতো ভয়ঙ্কর আক্রমণের বাবে এই মুহূর্তে প্রস্তুতি চলাইছে IDFএ, সাজু হয়েছে আক্রমণের বাবে IDFএ। যুদ্ধ 43টা দিন, আর 43টা দিনত এই পর্যন্ত 11,470 গৰাকী সাধারণ নাগরিকর মৃত্যু হয়েছে, যে ঘটনাক ধিক্কার দিয়ে আহিছে বিশ্বের বহু দেশে। আনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়েও এই কাণ্ডর গরিহণা দিছে, আর সমান্তরালকৈ ইসরায়েলের উপর হামাসর যে বর্বর আক্রমণ তাকো গরিহণা দিছে গ্লোবেল সাউথ সামিটত অংশগ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রীগৰাকী। সাগরীয় ঘূর্ণি মিধিলি পার হয়ে গেল। বঙ্গোপসাগরত নিম্নমানের চাপ বা নিম্নচাপর সৃষ্টি হওয়া মিধিলি ধীমা গতিরে ত্রিপুরা পার হয়ে গেল। উত্তর পূর্বাঞ্চল এতিয়া মিধিলির প্রভাব নাই। অবশ্যই মিধিলির প্রভাবত আজিও ধারাষার বরষুণ হয়ে আছে কেরালা কর্ণাটক, দুদিন পাছত এই প্রভাব বিয়পি পড়ব অন্ধ্রপ্রদেশলেও। নিম্নচাপর বঙ্গোপসাগরত সাগরীয় ঘূর্ণি মিধিলি আহিছে, আর সেই সন্দর্ভত আমি কালির দিনটির পর আপনার সবিশেষ জানাই গেছো। যার ফলত কত কত প্রভাব পড়ব, পশ্চিমবঙ্গত প্রভাব পড়েছে, বাংলাদেশত প্রভাব পড়েছে, ঠিক তেনেধরণে আমি যদি অসম তথা উত্তর পূবলে আহ আমার ইয়াত কত কত প্রভাব পড়েছে। কালি বতর ডাওরিয়া হয়ে আসে আর কোয়া হয়েছিল যে নিশার ভাগলে পাতলিয়া বরষুণ হওয়ারও সম্ভাবনা আছে।
তার উপরিও যে পূব মেঘালয়ত ডাউরিয়া হয়ে থাকবে অল্প বরষুণ হব কালি দিনত কিন্তু রেড এলার্ট জারি করা হয়েছিল সেই স্থান সমূহ আমি দেখাইছিল ত্রিপুরা আর মিজোরামত রেড এলার্ট জারি করা হয়েছে এটা আমি আইছো আজির দিনটির খবরলে যে আমি পুনর বতর বিজ্ঞান কেন্দ্রে পঠাওয়া মেপর জড়িয়ে রিপোর্টের জড়িয়ে আপনার এবার দেখাম যেহেতু দুটা দিনের কথা কোয়া হয়েছিল সতেরো ওঠেরো গতি সতেরো ওঠেরোর পিছত কত কত বতর ফরকাল হব সেয়াও কোথাও আজি যেহেতু কিছু পরিমাণে ফরকাল বতর গতি আমি এবার মেপ যোগে আপনার দেখাবলে চেষ্টা করি আর এয়া হয়েছে যে দেখবলে পাওয়া গেছে এই ধুমুহা কি গতিবেগত এটা বর্তমান ত্রিপুরার মুখে গেছে ত্রিপুরার মুখে গেছে গতি অল্প সেই যে বেগ কালি চল্লিশের ষাঠি কিলোমিটার আছে এটা তাত কিছু হ্রাস পাওয়া দেখবলে পাওয়া গেছে গতি তার উপরও আজি কোনো ধরনের এলার্ট এতালেক উত্তর পূবর রাজ্য সমূহ জারি করা হওয়া নাই উত্তর পূবর কোনো এলার্ট নাই গতি আমি যদি চাও যে এটা আমার ইয়াত অন্তত বতর ফরকাল হয়ে আছে ইয়াত কোনো ধরনের ধুমুহা বরষুণ বা রেড এলার্ট ইয়েলো এলার্ট অরেঞ্জ এলার্টর কোনো কথা নাহে আহিছে এটা তামিলনাডু আর কেরালা কালির দিনটো আপনি যদি মনত আছে আপনার তাহলে কালির দিনটো কিন্তু প্রায় একে দেখবলে পাওয়া গেছে আজি ওঠেরো তারিখ গতি ওয়ার্নিংয়ের ভিতর যদি দেখবলে পাওয়া যায় ইয়াত আপনি কেবল মাথু তামিলনাডু আর কেরালা দেখবলে পাব কিন্তু কেবল তামিলনাডু কেরালা বলে নহয় আমি কবলে উলাইছো ইফালে অন্ধ্রতো কিন্তু একে ধরনের একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে এটা আমি তারিখ অনুযায়ী যদি যাও এয়া উনিশ তারিখ উনিশ তারিখতো কিন্তু ঠিক একে ধরনের আমার ইয়াত একু নাই উত্তর পূবত একু নাই কিন্তু এফালে তামিলনাডু আর আমি যদি কেরালা চাও কিন্তু একে ধরনের আছে ইয়েলো এলার্ট এটাও জারি করা আছে আর আমি কালির দিনটিতে আপনার কৈছিল যে মাছমরিয়াসলক বিশেষভাবে সাগরলে যাবলে মাছ মারিবলে যার ক্ষেত্রে বাধা দিয়া হয়েছে বাধা আরোপ করা হয়েছে কারণ যিকোনো ঘটনা ঘটিব পারে গতি একটা সাবধানবাণী শুনাই থা হয়েছে গতি আমি এয়া আমি উনিশ তারিখের কথা কল এটা আমি বিশলে যদি যাও বিশতো কিন্তু একে হয়ে আছে কিন্তু বাইশ তারিখে সলনি হয়েছে অন্ধ্রতো কিন্তু ডাউরিয়া যথেষ্ট এটা তাত ইয়েলো এলার্ট যেহেতু জারি করা হয়েছে গতি এইখিনি তথ্য আমি জানাই গলো আর ইয়াত আমি কোথায় যে ইয়েলো মানে হয়েছে ওয়াটস বি আপডেটেড আর এলার্ট মানে হয়েছে বি প্রিপেয়ার্ড গতি কালির দিনট যেহেতু ওয়ার্নিং দিয়া হয়েছিল রেড এলার্ট আমার ইয়াত অরেঞ্জ হলে এলার্ট হয়ে থাকবে ইয়েলো হলে ঠিক তেনে ধরনের বি আপডেটেড হয়ে থাকবে ইয়েলো এলার্ট যেটা জারি করা হয়েছে গতি তামিলনাডু অন্ধ্র আর কেরালার যখন লোক আছে আর বিশেষভাবে মাছমরিয়াসলক কোয়া হয় যে অন্তত যেহেতু এয়া নিম্নচাপর ফলত সাগরত এই যে ঘূর্ণির সৃষ্টি হয়েছে গতি এই ঘূর্ণিয়া সামুদ্রিক যে ঘূর্ণি আছে সেই ঘূর্ণিয়ে প্রভাব পেলাব আর বাইশ তারিখলে আর আজির যেহেতু যুব প্রজন্মের হাতরূপ জুবিন গার্গর শুভ জন্মদিন বাউন্ন বছর বয়সত ভরি থাকে জুবিন গার্গের জুবিন গার্গর অনুরাগী সকলে শুভাকাঙ্ক্ষী সকলে বৃন্দাবন গার্ডেনত জুবিন গার্গর জন্মদিন উপলক্ষে কেক কাটিছে বৃন্দাবন গার্ডেনের পৰা লোক বা যন্ত্রশিল্পীসকল আছে জুবিন গার্গর পরিবেশন করে আমি সহ কথা পাতবলে যত্ন করম রাজাদা আছে আমি রাজাদার সহ কথা পাতিম কিন্তু আমি প্রথমে পরিবেশ দেখালে বিচার এনেদরে সকলে উদযাপন করেছে হাঁহি ফুর্তি উদযাপন করেছে এই দিনটি আর যেহেতু জুবিন গার্গ বর্তমান উপস্থিত নাই লন্ডনতে যিকার নামের বুলছবি অতি শীঘ্রই রাইজর মাজে সেই শিকারের কামত লন্ডনলে গেছে এনেদরে দেখা পাওয়া গেছে জুবিনদার উপস্থিতি এনেদরে সুন্দরক দিনটি উদযাপন করেছে দিনটি উদযাপন করার দেখা পাওয়া গেছে হাঁহি ফুর্তি কেক কাটিছে আর কেক কটার পিছতেই আনন্দ ফুর্তি করা দেখবলে পাওয়া গেছে আমি যেহেতু উপস্থিত আছে সহ কথা পাতি জানিম যেহেতু আজি দিনটো তেওঁলোকে বিশেষভাৱে উদযাপন কৰিছে এয়া আছিল বৃন্দাবন গার্ডেনের পোনপটে সম্প্রচার পরবর্তী খবর সানমারী আরক্ষীর জালত মোস্ট ওয়ান্টেড প্রবঞ্চক বাপ্পাদে দীর্ঘদিনে আরক্ষীর মূরর কামরণী হয়ে পড়া বাপ্পাক অবশেষত গ্রেপ্তার করলে মহানগরীর আর্যনগরের পৰা ফ্ল্যাটের নামত ধন আত্মসাত করার বাপ্পার বিরুদ্ধে আছে অপহরণের কুচর মহানগর আরক্ষীর জালত প্রবঞ্চক পতারক বাপ্পা মহানগরীর ফ্ল্যাট গাড়ি যোগানোর নামত বাপ্পার প্রবঞ্চনার জাল দীর্ঘদিনের প্রবঞ্চনার অন্তত নিজে পতা জালত ভরি দিলে বাপাই ভালদরে মন করক এই প্রবঞ্চকটু এই প্রবঞ্চকটোর প্রবঞ্চনার বলি মহানগরীর বহু লোক কোনো যদি ফ্ল্যাট ক্রয়ের নামত আন কোনো আকৌ গাড়ি অথবা ধন প্রদানের নামত মুঠর উপর এদিন পূর্বলৈ এইজনের প্রথম আর শেষ কাম আছিল প্রবঞ্চনা পিছে এশ গরু মারিলে বাঘরও মরণ দীর্ঘদিনের প্রবঞ্চনার অন্তত অবশেষত চানমারি আরক্ষীর জালত পড়িল বাপ্পা দে
মোৰতো 3 কোটি টকা খবৰ আহিছে এতিয়ালৈকে মই পাইছোঁ, মই ষ্টেটমেণ্টত মই পাইছোঁ 3 কোটি টকা, হয়তো বেছিও হ'ব পাৰে, আকৌ বেলেগ একাউণ্টছত ক'ৰবাত আছে নেকি, মইতো তাকে খবৰ ল'বলৈ হেৰি কৰিছোঁ। মই বেংকত ফাৰ্মৰ নামত লৈছোঁ, ফাৰ্মৰ নামত গল্ডেন হাইট নামৰ, তেওঁ মোৰ জালি চাইন কৰি পেলাই একাউণ্টছ খুলি আছে। সেইটো একাউণ্টছৰ এগেইনষ্টত মই যোৱা মাহতে আপোনাৰ হেৰি দিলোঁ, পল্টনগড় থানাত এখন হেৰি FIR দিলোঁ, এইটো ইণ্ডাষ্ট্ৰিয়েল বেংকৰ এগেইনষ্টত, আৰু এইটো হেৰি ফেঞ্চিবল থানাত এখন আছিলে য়েছ বেংকৰ এগেইনষ্টত। য়েছ বেংকত মোৰ এটা একাউণ্টছ মোৰ নিজৰ আছিলে, দুটা একাউণ্টছ জালিয়াতি কৰি খুলিছে, তাতো লেনদেন 3 কোটিমানৰ লেনদেন কৰিছে। ঘটনা অনুসৰি সতীৰ্থ বন্ধুৰ সতে একেলগে বাপ্পা দেই খুলিছিল এখন ফাৰ্ম, কিন্তু বন্ধুৰ সতে খোলা ফাৰ্মৰ পৰা 1-2 নহয় 3 কোটি টকা আত্মসাত, বন্ধুৰ পৰা বৃহৎ পৰিমাণৰ ধন আত্মসাত কৰা বাপ্পাই ধন পৰিশোধ কৰিব নোৱাৰি অৱশেষত বন্ধুক নিষেধ কৰাৰ পৰিকল্পনা ৰচিছিল, যাৰ বিৰুদ্ধে অৱশেষত আৰক্ষীত ৰুজু হ'ল গোচৰ। আৰক্ষীত ৰুজু গোচৰৰ ভিত্তিতেই শনিবাৰে গ্ৰেপ্তাৰ কৰে বাপ্পাক। 2015ৰ পৰা তেওঁ ফ্লেট বনোৱা কাম কৰিছে, 2015ৰ যিটো ফ্লেট বনাইছে আজিলৈকে তেওঁ একো কমপ্লিট কৰি আজিলৈকে মানুহক দিব পৰা নাই। 7 ঘৰ মানুহ তাত বিক্ৰী কৰিছে, আজিলৈকে তেওঁলোকে নে লাইন ভালকৈ পাইছে, নে পানী পাইছে, নে লিফ্ট পাইছে, তেওঁলোকৰ মানুহবিলাকে নিজে লাগি পেলাই লিফ্ট লাইন সব নিজে নিজে কৰিছে। উল্লেখ্য যে মোষ্ট ৱান্টেড বাপ্পাৰ বিৰুদ্ধে চানমাৰী, পানবজাৰ, পল্টন বজাৰ আৰক্ষীকে ধৰি কেইবাখনো আৰক্ষী থানাত ৰুজু হৈ আছে গোচৰ। চানমাৰী আৰক্ষীৰ গোচৰৰ সমান্তৰালকৈ এতিয়া সেইসমূহ গোচৰৰ তদন্তৰ বাবে আৰক্ষীয়ে বাপ্পাক ল'বনে, সেয়াহে হ'ব লক্ষণীয়। গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। হাউলীৰ ৰাস মহোৎসৱৰ অভিলাষী লটাৰী খেলৰ টিকট বিক্ৰীত ব্যাপক অনিয়ম। টিকটৰ কৃত্ৰিম নাটনিৰ সৃষ্টি কৰি ব্লেকত বিক্ৰী হৈছে হাউলীৰ ৰাস মহোৎসৱৰ লটাৰী টিকট। 100 টকীয়া এটা লটাৰী টিকট এতিয়া বিক্ৰী হৈছে 400-500 টকা পৰ্যন্ত। এটা বৃহৎ দুষ্টচক্ৰ নামি পৰিছে এই অসাধু কাৰ্যত। টিকট ব্লেকাৰ চক্ৰৰ বিৰুদ্ধে এতিয়া হাউলী আৰক্ষীয়ে অভিযান চলাই 8টাকৈ এনেধৰণৰ জোৱাৰী চক্ৰ আঠজনক সদস্যক গ্ৰেপ্তাৰ কৰিছে। ধৃত যুৱকেইজন হৈছে ৰণ্টু নাথ, ৰুমুল দেউৰী, হৰ্ষজিৎ ৰাম চিয়াৰী, নৱজিৎ নাথ, মৃন্ময় নাথ, অমূল্য দাস, সীমান্ত নাথ আৰু চন্দন দাস। ধৃত লোককেইজনৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰিছে 25টাকৈ টিকট যুক্ত 24খন বহীৰ 600টা টিকট আৰু অতিৰিক্ত 15টা টিকট। যি সময়ত 100 টকীয়া এটা লটাৰী টিকট ক্ৰয় কৰিবলৈ শ লোকে বুন্দাপৰ দি কাউণ্টাৰ সন্মুখত পুৱা 4:00-5 বজাৰ পৰা শাৰী পাতিব লগা হৈছে, সেই সময়তে কিন্তু টিকটৰ কৃত্ৰিম নাটনিৰ সৃষ্টি কৰি ব্লেকত বিক্ৰী কৰা হৈছে হাউলীৰ ৰাস মহোৎসৱৰ লটাৰী টিকট। দুদিনমানৰ পৰা আমাৰ হাতত এটা খবৰ আহি আছিল যে হাউলী ৰাস মহোৎসৱৰ লগত সংগতি ৰাখি যি উপহাৰ কুপনৰ খেলা হয় আৰু সেই খেলাৰ যি টিকেট, সেই টিকেট অত্যধিক দামত কিছু দুষ্টচক্ৰই ব্লেকত বিক্ৰী কৰি আছিল। তো সেইমতে আমি এই যিসকল লোকে ব্লেকত টিকেট বিক্ৰী কৰি আছিল হাউলী ৰাস উপহাৰ কুপনৰ, তাৰ বিষয়ে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি এটা আজি ৰাতিপুৱাৰ ভাগত এটা অভিযান চলাওঁ। আৰু এই অভিযানত টিকেট ব্লেক কৰি বেচি থকা, অত্যধিক মূল্যত টিকেট বেচি থকা আমি 8জন লোকক কৰায়ত্ব কৰোঁ আৰু তেওঁলোকৰ এগেইনষ্টত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰি তেওঁলোকৰ ওপৰত বিধি ব্যৱস্থা ল'বলৈ আমি গৈ আছোঁ। আৰু এই টিকেটৰ মূল্য আছিল 100 টকীয়া টিকেট, তেওঁলোকে 300-500 যাক যেনেকৈ পায় তেওঁলোকে অত্যধিক মূল্যত ব্লেকত বিক্ৰী কৰিছিলে এই লোকসকলে। বিগত 12 ঘণ্টাত ৰাজ্যত সংঘটিত হ'ল কেইবাটাও পথ দুৰ্ঘটনা, হতাহত হ'ল কেইবাজনো লোক। পথ দুৰ্ঘটনাক কেন্দ্ৰ কৰি বঙাইগাঁৱত সৃষ্টি হ'ল উত্তপ্ত পৰিস্থিতি। দোকানত সোমাল তীব্ৰবেগী ট্ৰাক, পথ দুৰ্ঘটনাক কেন্দ্ৰ কৰি উত্তপ্ত হৈ পৰিল বঙাইগাঁৱৰ গেৰুকাবাৰী। এখন তীব্ৰবেগী ট্ৰাকে মহতিয়াই নিলে 2 চাইকেল আৰোহীৰ লগতে কেইবাখনো দোকান। দুর্ঘটনাত 2জন সাইকেল আরোহীর লগতে আহত হল 8জনকৈ দোকানী। দুর্ঘটনার পাছতেই স্থানীয় রাইজে অবরোধ করে 27নং রাষ্ট্রীয় ঘাইপথ। অবশ্যে জিলা প্রশাসন আর আরক্ষীর আলোচনা মর্মে অবরোধ কার্যসূচী প্রত্যাহার করে প্রতিবাদকারী সকলে। রাইজর দাবি যে ইয়াতে এখন ফ্লাইওভার লাগে, 24 ঘণ্টা আমার ট্রাফিক পুলিশের ব্যবস্থা করব লাগে, আর লগতে ইয়াতে যেটা যাতে হেরির ব্যবস্থা আছে যাতায়াতের ব্যবস্থা, ইয়াতে ট্রাফিক পুলিশ অনাবতে থাকবে লাগে। এটা সময় ট্রাফিক পুলিশ ইয়াতে যদিও প্রশাসনে
নিয়োগ করেছিল, কিন্তু আজির তারিখত সেই ট্রাফিক পুলিশ আমি ব্যবস্থাটো দেখিবলৈ পোৱা নাই। মৰাণত দুখন বাহনে খুন্দিয়ালে এজন লোকক। মৰাণৰ ট্ৰেফিক পইণ্টৰ সমীপত প্ৰথমে লোকজনক খুন্দিয়ায় এখন ইন'ভা বাহনে। পিছ মুহূৰ্ততে বিপৰীত দিশৰ পৰা অহা তীব্ৰবাগী এখন ছুইফ্ট ডিজায়াৰ বাহনে 4 কিলোমিটাৰ দূৰলৈ চোঁচৰাই নিয়ে লোকজনক। দুৰ্ঘটনাত মৃত্যু ঘটে লোকজনৰ। দুৰ্ঘটনা সংঘটিত কৰিয়েই দুয়ো দিশে পলায়ন কৰে দুয়োখন বাহনে। ছুইফ্ট ডিজায়াৰটো আমি ৰখাবলৈ চেষ্টা কৰিলোঁ, ইয়াত বডি পৰি আছে, ৰখি দিয়ক বুলি। নাই, ছুইফ্ট ডিজায়াৰটো আমাকো মাৰি ধৰি যাব লৈছিলে, কিন্তু আমিতো ছাইড হৈ দিলোঁ। কিন্তু যোনটো বডি পৰি আছিলে, সেই বডিটো সেই গাড়ীটোতে লাগি ধৰিলে, মহতিয়াই সেই গাড়ীটো তিললৈকে পোৱাই দিছে বুলি। গৌৰীপুৰৰ বলদমাৰাৰ 17 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত মালবাহী ট্ৰাকৰ খুন্দাত থিতাতে নিহত হ'ল বাইক আৰোহী। থিতাতে নিহত হ'ল এজন ছাত্ৰ। নিহত ছাত্ৰজন আলমগঞ্জৰ লিটন দাস। দুৰ্ঘটনাত আহত হয় আন এজন বাইক আৰোহী। কলিয়াবৰৰ নলতলিত অচিনাক্ত বাহনে খুন্দিয়াই থৈ গ'ল বাইক আৰোহী দম্পতীক। দুৰ্ঘটনাত মামণি দাস নামৰ মহিলাগৰাকীৰ থিতাতে প্ৰাণ হেৰুওৱাৰ লগতে গুৰুতৰভাৱে আহত হয় মহিলাগৰাকীৰ স্বামী শৈলেশ দেৱনাথ। ব্যুৰ' ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। অসমৰ নিষিদ্ধ ঘোষিত বিদ্ৰোহী সংগঠন আলফা স্বাধীনে আশ্ৰয় লৈ থকা চুবুৰীয়া ৰাষ্ট্ৰ ম্যানমাৰত এতিয়া দিনে নিশা চলিছে যুদ্ধ। সামৰিক শাসক জুন্টাৰ বিৰুদ্ধে দেশখনৰ জনগণৰ দ্বাৰা গঠিত সামৰিক বাহিনীয়ে চলোৱা যুদ্ধত এতিয়া এখনৰ পিছত আন এখন চহৰ হেৰুৱাবলগীয়া হৈছে সামৰিক শাসক জুন্টাই। বাতৰি পৰা বিদায় লোৱাৰ পূৰ্বে আগবঢ়াই থৈ গৈছো প্ৰতিবেদন। নমস্কাৰ। চুবুৰীয়া ৰাষ্ট্ৰ ম্যানমাৰ কি পৰিস্থিতিত আছে সকলো অৱগত, কিন্তু শেহতীয়া কেতবোৰ তথ্য লৈ পুনৰ আপোনালোকৰ সন্মুখলৈকে আহিছোঁ। মই বিজু কুমাৰ ডেকা, সকলোকে স্বাগতম জনাইছোঁ। আৰু চুবুৰীয়া ৰাষ্ট্ৰ ম্যানমাৰ, যিখন ম্যানমাৰৰ কথা ক'লেই আচলতে অসমৰ নিষিদ্ধ ঘোষিত বিদ্ৰোহী সংগঠন আলফা স্বাধীনৰ কথাটো প্ৰথমে আহে। অসমৰ ৰাইজ, অসমৰ দৰ্শক, অসমৰ জনগণে ম্যানমাৰ শব্দটো উচ্চাৰণ হোৱাৰ লগে লগে আলফা স্বাধীনৰ কথাটোৱে প্ৰথম অৱস্থাতেই তেওঁলোকৰ মনত উদিত হোৱা এটা বিষয় বা এখন দেশৰ নাম হ'ল আলফা স্বাধীনক লৈ জড়িত এখন দেশ অসমৰ লগত। এই ম্যানমাৰ আৰু অসমৰ ইতিহাস যাওতিযুগীয়া বা দীঘলীয়া পৰিক্ৰমা, সেই বিষয়ে আমি এই মুহূৰ্তত আলোচনা কৰিব বিচৰা নাই। কিন্তু আমি আলোচনা কৰিব বিচাৰিছোঁ, কেতবোৰ তথ্য আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰিব বিচাৰিছোঁ যে ম্যানমাৰ এতিয়া যুদ্ধ বিধ্বস্ত অৱস্থাত আছে। তাত সামৰিক জুন্টা শাসকৰ বিৰুদ্ধে স্থানীয়ভাৱে যুৱক যুৱতীক প্ৰশিক্ষণ দি, সামৰিক প্ৰশিক্ষণ দি, অস্ত্ৰ শস্ত্ৰ চালনাৰ প্ৰশিক্ষণ দি, বোমা বিস্ফোৰণৰ প্ৰশিক্ষণ দি জুন্টা চৰকাৰৰ বিৰুদ্ধে সামৰিক বাৰ্মিজ আৰ্মি যিসমূহ পোষ্ট আছে, অপাৰেশ্যনেল ষ্টেচন আছে, সকলোতে বোমা বিস্ফোৰণ কৰা হৈছে, আক্ৰমণ কৰা হৈছে। স্থানীয়ভাৱে তেওঁলোকৰ যিসমূহ সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠনৰ গোট আছে, ঠিক একেদৰে কাৰেণত আছে, কায়াত আছে, চীন প্ৰদেশত আছে, মাংগো, বাগো, কাছিন, মাণ্ডালে, চাকিয়াং, ৰাখেন, চীন, এই সকলোতে এতিয়া যুদ্ধ সদৃশ পৰিৱেশ। 7খন প্ৰদেশ, 7টা ডিভিজন, মুঠ 14টা এৰিয়াত যুদ্ধ সদৃশ পৰিৱেশ। কোনে ক'ত কেতিয়া হত্যা কৰে, কোনে কাক আক্ৰমণ কৰে, কোনো ঠিক নাই। আলফা স্বাধীনে বাস কৰা, আলফা স্বাধীনে আশ্ৰয় লৈ থকা এখন দেশত যুদ্ধ বিধ্বস্ত অৱস্থাত শেহতীয়াকৈ যোৱা 11টা দিনত 2 লাখতকৈ অধিক লোক গৃহহীন হ'বলগীয়া এক পৰিৱেশৰ সূচনা হৈছিল। তথ্যসমূহ আপোনালোকৰ আগত আমি দাঙি ধৰিব বিচাৰিছোঁ যে বিগত 11টা দিনত 2 লাখ অতিক্ৰম কৰিছে গৃহহীন হোৱা লোকৰ সংখ্যা। বহুসংখ্যক গাঁও ভস্মীভূত হৈছে, বহুকেইখন চহৰ ভস্মীভূত হৈছে, আৰু বাৰ্মিজ আৰ্মীয়ে ওলটাই কেতবোৰ অঞ্চলত এয়াৰ ষ্ট্ৰাইক কৰিছে, আকাশমাৰ্গেৰে আক্ৰমণ কৰিছে, যাৰ ফলত বহু নিৰীহ লোকৰ বাসগৃহ জ্বলি গৈছে। নিৰীহ সৰ্বসাধাৰণ ৰাইজে বসবাস কৰা বিভিন্ন পাহাৰ বা খণ্ডত থকা বিভিন্ন টাউনশ্বিপত থকা ঘৰসমূহ ভস্মীভূত হৈছে। কিমান শিশু নিহত হৈছে, কিমান শিশু আহত হৈছে, কিমান মহিলাই নিহত হৈছে বা আহত হৈছে, কিমান পুৰুষে, এই গৃহযুদ্ধ সদৃশ পৰিৱেশত আত্ম বলিদান দিবলগীয়া পৰিৱেশৰ সূচনা হৈছে, তাৰ সঠিক তথ্য এই মুহূৰ্তলৈকে কোনো দিব পৰা অৱস্থাত নাই। কাৰণ এক চৰম বিপৰ্যয়, চৰম উদ্বিগ্নতা, এক সাংঘাতিক ধৰণৰ বিধ্বস্ত অৱস্থাত আছে দেশখন।
কিন্তু আমার হাতত থকা তথ্য মতে সেই দেশত বিগত 2018 চনের পাছৰ পৰা আলফা স্বাধীনৰ কেম্পসমূহলৈকে অহা নাই পৰেশ বৰুৱা। তাৰ বিপৰীতে অসমৰ পৰা কিছু দূৰ আঁতৰত থকা ম্যানমাৰ সীমান্তৱৰ্তী এক অঞ্চলত চাগাইং প্ৰভিন্সত থকা অৰ্থাৎ নাগালেণ্ড ম্যানমাৰৰ সীমান্তৱৰ্তী অঞ্চলৰ পৰা কিছু প্ৰায় 20 কিলোমিটাৰ 30 কিলোমিটাৰ 40 কিলোমিটাৰ নিলগৰ এক প্ৰাসাদ্ধৰ অঞ্চলত আৰু অৰুণাচলৰ পৰা 30 কিলোমিটাৰ 40 কিলোমিটাৰ এই প্ৰাসাদ্ধৰ অঞ্চল চোৱাতেই আলফা স্বাধীনৰ কেতবোৰ কেম্প আছে য'ত আগত নাছিল তাত স্থায়ী কেম্প। সেইসমূহতে আলফা স্বাধীনৰ কেডাৰসকল একাংশ নেতা তাত অৱস্থান গ্ৰহণ কৰি আছে, কিশোৰতী অৱস্থাত আছে, একত্ৰিত অৱস্থাত নাই। ঠিক একেদৰে সেই অঞ্চল চোৱাতে আছে নগা সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠন এছ এছ খাপলাঙৰ সম্পৰ্কীয় ফতিজাৰ নেতৃত্বত ইউনডাঙৰ নেতৃত্বত থকা এন এছ চি এন কে সেই গোট। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্ব।